আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 2Tiers-এর একটি কেক ডেকোরেশন। আর কেকটা আমি খুবই সিম্পল ভাবে করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আপনাদেরকে এর প্রসেসটা দেখিয়ে দিব। আর এই দুটো কেকে আমি করেছি চুলায়। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব বুঝিয়ে বলবো এবং কি দেখিয়ে দিব, আশা করি আপনারা বুঝতে পারবেন সহজেই। এর জন্য আমি দুটো স্পঞ্জ কেক করে নিয়েছি প্রথমেই। অলরেডি আমার চ্যানেলে অলরেডি স্পঞ্জ কেকের রেসিপি আছে, সেজন্য আর এটা আমি শেয়ার করি নেই। এখানে আমি 8 ইঞ্চি মোল্ডে একটা করেছি, আর একটা করেছি আমি 6 ইঞ্চি মোল্ডে। তারপরে দুটোকে আমি তিনটা তিনটা লেয়ারে করে নিয়েছি, টোটাল 6টা পিস করেছি। আপনারা চাইলে একদম খুবই সহজে 4টা লেয়ার করতে পারেন। এরপর একটা টার্ন টেবিলের উপরে আমি বোর্ড বসিয়ে একটু হুইপ ক্রিম দিয়ে একটা লেয়ার দিয়ে দিয়েছি, দিয়ে এটার উপরে ঠান্ডা দুধ ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সুগার সিরাপটাও করতে পারেন। তারপর আমি একটু হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি, হুইপ ক্রিমটা আপনাদের পছন্দ মতো, তবে মিনিমামটা আপনাকে দিতে হবে, না হলে কেকের আসল টেস্টটা আসবে না। আর এই টাইপের একটা স্ট্যান্ড দিয়ে আপনারা এটা খুব সহজেই ফিনিশিং করতে পারেন। আমি একটা স্কেল দিয়ে করছি, কিন্তু এটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় স্টিলের, এভাবে এরকম কাটারগুলা, যেটা কেক ডেকোরেশনে খুবই সুবিধা। আমার কাছে এটা সুবিধা মনে হয়, এই জন্য আমি এই স্কেল দিয়েই করি। তারপরে হুইপ ক্রিমের একটা রেসিপি আমি রিসেন্টলি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তারপরে এটাকে আমি আস্তে আস্তে করে করছি। আসলে এই কেক ডেকোরেশনের কাজটাই হলো আস্তে আস্তে করে করা, যাতে কোনো রকম ভুল না হয়ে যায়। তারপরে আমি কেকের উপরে থার্ড লেয়ারটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি উপরে যে লাল লাল আবরণটা ছিল সেটা একটু উঠিয়ে নিচ্ছি একটা নাইফ দিয়ে। আপনারা এই টাইপের নাইফ দিয়েও খুব সহজেই কেক ফিনিশিং করতে পারেন, খুবই সমস্যা নেই, এটা দিয়েও খুব ভালোভাবে করা যায়। এরপরে আমি আবার এটাতে ঠান্ডা দুধ ব্রাশ করে নিচ্ছি, করে আবার এটার সাথে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি দুটো কেকেই একইভাবে ফিনিশিং করে নেব। করে একটা ফিনিশিং হওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিব, করে আরেকটা ফিনিশিং করে নেব। এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি যদি শুধু টেবিলটা ঘুরাবেন তাহলে আপনার ফিনিশিংটা খুবই ভালো হবে, আপনার হাত ঘুরাতে হবে না, এমনিতেই দেখা যাবে এটা ফিনিশিংটা চলে আসবে আস্তে আস্তে। এটা আপনি 2 থেকে 3 বার করলেই আপনি খুব সহজেই শিখে যাবেন, এটা তেমন কোনো ব্যাপারই না। তারপরে আমার একটা যখন হয়ে যাবে তখন আমি আরেকটা করে নিব অফ ক্যামেরায়। সাইডটা একটু মুছে নিচ্ছি, আপনারা চাইলে এখানে নিচে কাগজ বিছিয়েও দিতে পারেন, তাহলে আর মোছামুছি করতে হবে না, লাস্টে কাগজটা বের করে ফেললেই এটা একদম পরিষ্কার আসবে। তারপরে দুটোই আমি করে নিয়েছি, আর দুটো প্রথমে আমি যেটা 8 ইঞ্চি মোল্ডে করেছি সেটা রেখেছি, আর 6 ইঞ্চিটা আমি পরে উঠাচ্ছি। এটা নিচে দুটো স্কেল দিয়ে এইভাবে, এই যে দেখুন এই নাইফগুলো দিয়ে নিচে দিয়ে আমি এটাকে উপরে উঠিয়ে নিচ্ছি। এটা কীভাবে মিচিং হয়ে গেছে আমি খেয়াল করি নাই, আপনারা পারবেন খুবই সহজে, হাত লাগানো লাগবে না। এটা নিচে দুটো নাইফ দিয়ে আপনারা একটার উপরে একটা উঠিয়ে ফেলবেন, ফেলে এটাকে ফিনিশিং করে ফেলবেন, যতটুকু সম্ভব ফিনিশিং করার চেষ্টা করবেন। করে আপনারা চাইলে এই মুহূর্তে এটাকে আরও 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। আর কেকটা করেছি আমি একটি ছোটোখাটো একটা পার্টির জন্য, যে পার্টিতে ছিল 50 জনের মতো মানুষ, সেই পার্টির জন্য করেছি। আর এটার ফিডব্যাক খুবই ভালো এসেছে, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে, খুবই ভালো হয়েছে কেকটা। আপনারা যদি আমার রেসিপি ফলো করে করেন আশা করি আপনাদের কেকটাও খুবই ভালো হবে। আমি এরপরে ফিনিশিং করছি এটাকে, এটা যত ফিনিশিং করবেন কেকটা তত দেখতে বেশি ভালো লাগবে, এভাবে করতে করতে হয়ে যাবে। এরপর আমি হুইপ ক্রিম রেডি করছি, আমার লাস্টে আরও একটি হুইপ ক্রিমের দরকার ছিল, সেজন্য আমি আরও একটি হুইপ ক্রিম করে নিচ্ছি। লাস্টে আমি এটাতে, এখানে টোটাল আমার লেগেছে প্রায় 2.5 কাপের থেকে একটু বেশি, 2.5 কাপের মতোই আমার হুইপ ক্রিম লেগেছে।
তারপরে আমি এটার সাথে আবার হুইপ ক্রিম করে নিয়েছি লাস্ট একটু, তারপরে এটার সাথে আমি কালার মিক্সড করেছি। আর এটাতে কালার মিক্সড করাতেও দেখুন কেমন হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনার ক্রিমটা যদি ভালো হয় তাহলে আপনার ডেকোরেশন খুবই ভালো হবে। আপনার ক্রিমটা দেখেই বুঝতে পারছেন কেকটা ক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে, বাড়ি থেকে কিভাবে উঠে আসছে দেখুন। তারপরে এটাকে আমি একটি পাইপিং ব্যাগে নিয়ে আমি ইয়েলো ফ্রুট কালারটা ইউজ করেছি। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন করতে পারেন। তারপরে আমি 2D একটা নজেল নিয়েছি, 2D নজেলটা হলো স্টার নজেলটার মতোই, স্টার নজেলের বড় সাইজটার মতোই করে আমি এটার সাথে গোলাপ এঁকে নিচ্ছি। দেখুন ফুলগুলো কতটা স্টিক হয়েছে। তারপরে আমি আস্তে আস্তে করে একই সাইজের চেষ্টা করব সবগুলো গোলাপ দিয়ে দিতে। আমি পুরোটা করে নিয়েছি, এরপরে সেম ভাবে আমি আবার নিব, এখানে আমি একটু বড় সাইজ করে এঁকে নিব, যেহেতু দুইটা দুইটা স্তরেই আমার একটা গোলাপ আঁকতে হবে সেজন্য আমি একটু আঁকতে হবে। এরপর আপনি পাইপিং ব্যাগটাতে হাতটা খুবই খেয়াল করে আপনাকে স্পেস করতে হবে, তাহলে ফুলগুলো আর আঁকা বাঁকা হবে না বা বাতাস বের হবে না, ভিতরে বাতাস ঢুকে যায় অনেক সময়। তারপর আমি সেমভাবে করে নিচ্ছি, করে আমি পুরো ডেকোরেশনটা শেষ করব। আপনারা চাইলে এখানে বিভিন্ন কালার মিক্স করতে পারেন, আরও ক্রিম দিতে পারেন। তারপরে আমি এভাবেই করব আজকে, এরকম সিম্পলভাবেই করব। আর উপরে আমি নামটা লিখে নিব, হালকা ছোট্ট করে একটু বর্ডার দিয়ে দিব, শেষ আমার মোটামুটি এটা। আর উপরে আমি একটু ফাল দিয়ে দিব। আমি এখন একটু ডেকোরেশন করছি কিন্তু সেটা আসে নাই। এটা হলো লেখালেখির একটা নজেল দিয়ে আমি শুধুমাত্র একটা সাইডে ডট ডট দিয়ে দিচ্ছি। এটা আপনারা একটু পরে দেখলেই বুঝতে পারবেন। আর নামটা আমি লিখে নিচ্ছি, এরপর আমি প্রত্যেকটা গোলাপের মুখে একটা করে ফাল দিয়ে দিব। আমার বাসায় যে কালারগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি, তবে আপনারা রূপালি কালারটা দিলে এটা আরও বেশি ভালো লাগবে। আর এটার ওজন হয়েছে 3.5 পাউন্ডের একটু বেশি, 450-তে 1 পাউন্ড হয়। তারপরে আমার এখানে হয়েছে 3.5 পাউন্ডের একটু বেশি, দেখুন এটা কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আমার এই কেক ডেকোরেশনটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।